সৈন্য সমাবেশ সহ সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের কঠোর অবস্থানের চাপে পড়েছিল মিয়ানমার ব্যাখ্যা জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল সবশেষ বৃহস্পতিবার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরল বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি এদিন দুপুরে বান্দরবানের নাক্ষনছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অনুষ্ঠিত হয় দুই বাহিনীর পতাকা বৈঠক এতে বিজিবির তিন ব্যাটালিয়নের তেত্রিশ সদস্য অংশ নেয় আজকের আলোচনায় দুই দেশের নিয়মিত যৌথ টহল পুনরায় শুরু করার পাশাপাশি কার্যকরীভাবে সীমান্ত সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে তাদেরকে আমরা যখন জিজ্ঞাসা করেছিলাম তখন তারা বলেছে যে তাদের চলাচল ছিল হচ্ছে বিজেপির চলাচল এগুলা যেটা আমরা তাদেরকে বলতে চাচ্ছি বাট সেনাবাহিনীর চলাচল সম্পর্কে তাদের কাছে কোনো তথ্য নাই বা এই সম্পর্কে তারা কোনো কিছু জানে না দীর্ঘ আট মাস পর অনুষ্ঠিত ব্যাটালিয়ন পর্যায়ের বৈঠকে উঠে আসে মাদক পাচার চোরাচালান ও অনুপ্রবেশের বিষয়টি এ নিয়ে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে দুদেশের সীমান্ত রক্ষী বাহিনী জোরালোভাবে আমরা উত্থাপন করেছি যে তা তোমরা তোমাদের সীমান্ত এলাকায় যে ফায়ারিংয়ের ঘটনাগুলো ঘটে থাকে এটা যদি আমাদেরকে না জানাও এবং তোমরা যদি রেসপন্স না করো আমরা আমাদের দেশে তো শান্তিপূর্ণভাবে বসবাস করি আমাদের দেশে তো কোনো সমস্যা নেই তাহলে আমাদের দেশের জনগণ কেন আতঙ্কে থাকবে এখন তারা আমাদেরকে যেটা বলেছে যে যদি কোনো ফায়ারিংয়ের ঘটনা ঘটে সাথে সাথে যদি আমাদেরকে জানাও তাহলে আমরা তোমাদেরকে রিপ্লাই দিতে পারব সীমান্ত এলাকায় কোনো বর্ষণের ঘটনার কারণ জানতে চাইলে তাৎক্ষণিকভাবে বিজেপির পক্ষ থেকে তা ব্যাখ্যা করারও সিদ্ধান্ত হয়েছে পতাকা বৈঠকে সময় সংবাদ কক্সবাজার